চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামত জিমনেশিয়াম মাড়ত জমি উঠে অমর একুশে বই মেলা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আয়োজনে আজি মেলার নবম দিনত দেখা গিয়ে শিশু কিশোরতর শুরু করে নবীন ফবিন সহ ব্যাগ বৈশি ফাটক মেলাত বই কিনতে আসিল। নামি দামি লেখকর সৈদ্য প্রকাশিত বইয়ের পাশাপাশি ফাটক চাহিদা আছিল প্রতিষ্ঠিত লেখকর পুরনো বই। এবার দেখিতে বহুত নতুন নতুন লেখকর বই আসছে অনর চট্টগ্রামের মাঝে। তো সবচেয়ে আলোকিত বিষয় হলো তো রোহিঙ্গা জাতির জিয়ান সম্পর্কে আমরা সবচেয়ে বেশি জানির, সবচেয়ে বেশি জিয়ান সম্পর্কে হত রিয়া রোহিঙ্গা এলাকার মানুষ যেহেতু আমি উকি আর কক্সবাজারের। কি বই এবে? এবারটা হল মার জুলি। তুই এগিন ফর নিয়মিত ফুরি কেন লাগে? ভালো লাগে। বই মেলা তাই কেন লাগে? তত গম লাগে বাচ্চা তারা লই আসছি, তারা শিক্ষামূলক বই সাধারণ জ্ঞানের বই ইন খুঁজে, প্লাস আমার বড় তারা লেখন বই আছে কেন ইন আর খুঁজে। না না বই আর একদম ছোটবেলা হইতে আন্তন অভ্যাস, প্রত্যেক বই মেলার মধ্যে ছোটো তারা লই অবশ্যই বই মেলা যাই। আমি না আসলে নিয়মিত বই পড়ি আর বই পড়তে খুব পছন্দ করি। এত লেবলি মেলা যেটাই হোক না কেন আমি যাইবার চেষ্টা করি। ঢাকায় বই মেলা তো গেলাম, চিটাং বই মেলা তো আসি, আজিয়া অফিস শেষ করি এর বই মেলা তাইলাম আর কি। বই এই তো আসলে বাসাল লই আই পড়ি গো, মার ওয়াইফে পড়িব আর বাচ্চা হলে পড়িব, বই তো বেগুন লাগে। স্টল বই বেসরলে হতা হয় জানা গেদে প্রতিদিন দুর্গাপ্ত মেলাত বই ফেবি মানুষর ঢললামে এবং তারা ব্যবসা ভালো হয়। আরা খুব ভালো সারা ফাইস আরা এবারে প্রায় 55 নতুন বই এনে, তার মধ্যে ছড়া গল্প কবিতা উপন্যাস ছোট আমার লেখকর উপন্যাস আছে, গল্পের বই আছে। 52 ভাষা আন্দোলন মাথাতে রাখিয়ে 52 বই বাই করি গিয়ে তো বেশ সারা পায় বইন, তার ভিতরে আমরা 3-4 বই অলরেডি ফার্স্ট এডিশন শেষ, দ্বিতীয় মুদ্রণ চলের পাঠকদেরও আমরা বেশ সারা পাই। এন্ড প্রত্যেক দিন মেলার ভিতরে আমরা দোয়ানত বেশ মুখরিত থাকে। মেলার বিভিন্ন লেখকের গল্প উপন্যাস ভ্রমণ কাহিনী আত্মজীবনী ও কবিতার বইও আছে। এটা 4 মেয়ের গল্প নিয়ে, 4 মেয়ে সাধারণ 4 মেয়ে যারা পরিস্থিতির চাপে অসাধারণ কিছু কাজ করে ফেলেছে, কিছু জানা কিছু অজানা গল্প করব চট্টগ্রাম বাসীর জন্য। এটা আমি উপহার হিসেবে ঢাকা থেকে নিয়ে এসেছি। দ্বিতীয় কবিতার বই আমার, বইটির নাম 7-17, এখানে 60 কবিতা আছে। আমার প্রথম বইটি ছিল 16-17, এখানে নতুন ভিন্ন মাত্রার কিছু কবিতা আমি সংযুক্ত করেছি। আমার কবিতায় আমি দেশের দেশপ্রেম, কবিতা তো প্রেম ছাড়া হয় না, সেটা আপনার মানব প্রেমও থাকতে পারে অবশ্যই। সম্মিলিত উপন্যাস সতৃষ্ণ সতীদাহ বের হয়েছে, এটা আমরা উৎসর্গ করেছি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এবার মেলার জিমনেশিয়াম মাড়ত 80,300 বর্গফুট এলাকা জুড়ে 110 সান স্থানীয় ডাহান নামি দামি প্রকাশনী অংশ লইয়ে এরশাদ হোসেন, সি+ টিভি, চট্টগ্রাম।